আমরা এবার একটা নতুন জিনিস পড়বো, সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন রাশিগুলো শিখেছি, যেমন প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, সময় টি, ত্বরণ এ, এই সমস্ত রাশিগুলোকে নিয়ে আমরা কতগুলো সমীকরণ পড়বো, যেই সমীকরণগুলোকে বলা হয় গতির সমীকরণ। এরকম সমীকরণ আমাদের তিনটে আছে, তার মধ্যে আমরা প্রথমটা পড়বো। এখন প্রথমটার মধ্যে দেখো, এস ইকুয়াল টু ভিটি, এস হচ্ছে দূরত্বকে বোঝায়, ভি গতিবেগকে বোঝায়, আর টি বোঝায় সময়কে। যদি কোনো বস্তু ভি সুষম বেগে গতিশীল হয় সরল রেখা বরাবর, অর্থাৎ তার গতি কোনো ত্বরণ মন্দন কিছু নেই, সে সরল রেখা বরাবর সমবেগে চলেছে, তাহলে বস্তুটা এক সেকেন্ডে ভি দূরত্ব যায়, কারণ তার গতিবেগ ভি, তাহলে টি সেকেন্ডে কত রাস্তা যাবে, ভিটি, তাহলে টি সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে এস ইকুয়াল টু ভিটি। এটা একটা খুব সোজা সমীকরণ, এই সমীকরণটা আমরা কিন্তু ক্লাস এইটে অঙ্কে করেছিলাম, যে দূরত্ব ইকুয়াল টু গতিবেগ ইনটু সময়। সেই গতিবেগটার ক্ষেত্রে আমাদের কিছু বলা ছিল না, কিন্তু আমরা ধরেই নিয়েছিলাম যে গতিবেগটা বাড়ছে কমছে না এবং ওটা সরলরেখা বরাবর হচ্ছে। এটা খুব সহজ একটা সমীকরণ, কিন্তু এখন আমরা অলরেডি সমত্বরণ সমমন্দন এগুলো পড়ে ফেলেছি, তাহলে এখন আমাদের সমীকরণটা কিন্তু এত সোজা আর হবে না। আমরা এখন একটা অন্য সমীকরণ করব। সেই সমীকরণটা করার জন্য আমাদের কিছু কিছু জিনিস আগে বলে নিতে হবে, যেমন প্রাথমিক বেগ ইউ, অন্তিম বেগ ভি, আর সময় টি। এটা কি মানে? এর মানে হচ্ছে টি সময় ধরে একটা বস্তু সমত্বরণে চলেছে, সমত্বরণে চলার পর তার ফলে তার বেগ ইউ থেকে বেড়ে ভি হয়েছে, আর ইউ থেকে বেড়ে ভি হয়েছে যে সময়টাতে, সেই সময়টা হচ্ছে টি। তাহলে টি সময়ে বস্তুটা সমত্বরণে চলে, এর ফলে বেগ বৃদ্ধি হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে আমরা ত্বরণ পড়ে এসেছি, ত্বরণ থেকে আমরা কি জানি, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধি ভাগ সময়। তাহলে এ ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, কারণ ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা টিটাকে এর সাথে গুণ করে দিলাম, তাহলে হয়ে গেল এ টি মাইন ইকুয়াল টু ভি মাইনাস ইউ, মানে উভয় পক্ষকে আমরা টি দিয়ে গুণ করেছি। তারপরে আমি এটাকে ঘুরিয়ে লিখেছি, ভি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি, তারপরে ইউটাকে এদিকে নিয়ে এসছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার ওয়ান। তাহলে যখন কোনো বস্তু সমত্বরণে চলবে, তখন তার প্রাথমিক গতিবেগ ইউ যদি হয়, তাহলে ইউ প্লাস এ টি করলে তার অন্তিম গতিবেগ পাওয়া যাবে, যেখানে এ হচ্ছে তার ত্বরণ আর টি হচ্ছে সময়। যদি বস্তুটা মন্দনে যায়, তাহলে এর জায়গায় লিখতে হবে মাইনাস এ, তাহলে এটা হয়ে যাবে ইউ মাইনাস এ টি। তাহলে ত্বরণ যদি যায় সমত্বরণ, এটা কিন্তু সবটাই করা হচ্ছে সমত্বরণের জন্য, সমত্বরণে যদি চলে তাহলে ইউ প্লাস এ টি ইকুয়াল টু ভি, সমমন্দনে যদি চলে তাহলে ইউ মাইনাস এ টি ইকুয়াল টু ভি। এটা হচ্ছে আমাদের গতির সমীকরণের সব থেকে প্রথমেরটা। এই সমীকরণটা আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, এর ওপরে আমাদের নানান রকম ছোটোখাটো অঙ্ক থাকবে। এইবার এই যে সমীকরণটা আমরা করলাম, এই সমীকরণটা কিন্তু এই যে এস ইকুয়াল টু ভিটি, এই সমীকরণের থেকে আলাদা মনে রাখতে হবে। এখানে যে ভি গতিবেগ, সেই গতিবেগটা কিন্তু সুষম গতিবেগ, তাতে কোনো ত্বরণ মন্দন নেই, সেটা সরলরেখা বরাবর সমবেগে চলছে। সেই রকম গতিবেগ হলে দূরত্ব এস ইকুয়াল টু ভিটি হয়, কিন্তু এখানে আমরা ত্বরণ সহ বা মন্দন সহ গতিবেগ করলে অন্তিম গতিবেগটা এইরকম একটা সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। এটা আমরা অঙ্কের মাধ্যমে করলাম, এইভাবে যে প্রমাণ করলাম, এই প্রমাণটাকে বলা হয় গাণিতিক প্রমাণ। এবার আমরা এই সেম জিনিসটা করব লেখচিত্রের মাধ্যমে, কারণ এখন আমরা লেখচিত্র শিখে গেছি। দেখো, একটা লেখচিত্র আঁকা হয়েছে, আমরা এক্স অ্যাক্সিস বরাবর সময় মাপছি, ওয়াই অ্যাক্সিস বরাবর গতিবেগ মাপছি ভি। এ বি হলো আমার একটা গতিশীল বস্তুর সমবেগ
সময় এই সরি আমার একটা গতিশীল বস্তুর গতিবেগ সময় লেখচিত্র, এবিটা হচ্ছে আমার লেখচিত্র। তাহলে এবি লেখচিত্র থেকে আমি কি কি জিনিস জানতে পারি? প্রথম জানতে পারি যে প্রাথমিক বেগ হচ্ছে, এটা নামটা দেয়া হয়নি, এখানে একটা নাম দিতে হবে, এই যে মূল বিন্দু সেটা 0 0, তাকে আমরা ও ধরছি। তাহলে আমাদের প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ হচ্ছে ও এ। এই প্রাথমিক বেগটাকে আমি ইউ দিয়ে প্রকাশ করব। তাহলে আমার ছবিটা এরকম হয়ে যাবে, দেখো ও এটা প্রাথমিক বেগ ইউ। আর অন্তিম বেগ কত হবে? অন্তিম পয়েন্ট হচ্ছে আমার বি। বি থেকে আমরা সময় অক্ষের ওপর বি সি লম্ব টেনেছি ডটেড লাইনে, এটা হবে আমার অন্তিম বেগ ভি। মানে বি থেকে সি এটা আমার অন্তিম বেগ ভি, আর ও থেকে সি এই পুরো টাইমটা আমার টি, কারণ যাত্রা শুরু হয়েছে জিরো থেকে, ও থেকে যাত্রা শেষ হয়েছে সি পয়েন্টে, এই পুরো টাইমটা টি। আর ও পয়েন্টে গতিবেগ ছিল এ, মানে গতিবেগ ছিল ও এ, আর একদম অন্তিম সময়ে গিয়ে গতিবেগ হচ্ছে বিসি, বিসিটা হচ্ছে ভি। এইবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখব যে যদি আমার এই বস্তুটা সে যদি সমবেগে চলতো তাহলে তার লেখচিত্রটা কেমন হতো। যদি ধরে নিই যে আমার বস্তুটা সে ত্বরণে চলছে না, সে সমবেগেই চলছে, তাহলে তার লেখচিত্রটা হতো এডি। দেখো আমি এ থেকে সময় অক্ষের সমান্তরাল করে একটা লাইন টেনেছি এডি, তাহলে এইভাবে সে চলতো যদি সে সমবেগে চলতো। কিন্তু তাহলে তখন আমি বলতে পারতাম এই যে ডিসি সেটা ইউ এর সাথে সমান, কারণ এখানেও ও শুরুতেও ইউ বেগ নিয়ে চলছে, শেষেও ও ইউ বেগ নিয়ে চলছে। কিন্তু সত্যি সত্যি তো ও আর এমনভাবে চলেনি, ওর গতিবেগে ত্বরণ ছিল, ত্বরণ ছিল বলে ওর বেগ এতখানি পরিমাণ বেড়ে গেছে। তাহলে এই এতখানি পরিমাণ বিডি সেটা কত হবে? দেখো আমরা ত্বরণ পড়েছি এ, এই ত্বরণ এ মানে কি? এই ত্বরণ এ মানে হলো একক সময়ে গতিবেগ বাড়ে এ পরিমাণ। তাহলে টি সময়ে গতিবেগ বাড়বে কত? এ গুণ টি, তাহলে এটি পরিমাণ। তাহলে টি সময়ে এই যে গতিবেগটা বেড়েছে এই বিডি, এটা হয়ে যাবে এটির সাথে সমান, এটা হয়ে যাবে আমার এটির সাথে সমান। কেন হলো? আরেকবার বলছি, ত্বরণ এ, ত্বরণ মানে হলো একক সময়ে বেগ বৃদ্ধি, তার মানে একক সময়ে বেগ বাড়ে এ পরিমাণ। তাহলে টি সময়ে বেগ বাড়বে এটি পরিমাণ, তাহলে এই যে এটিটা বেড়েছে এটা আমার টি সময়ে ত্বরণ থাকার জন্য বেড়েছে। তাহলে পুরো যে বিসি সেটা ভি, আমি লিখতে পারি বিসিকে, দেখো ছবির থেকে লিখতে পারি বিসি হচ্ছে ডিসি প্লাস বিডি, লিখতে পারি বিসি হচ্ছে ডিসি প্লাস বিডি। এবার বিসি মানে ভি, ডিসি, ডিসি মানে হচ্ছে ইউ, আর বিডি মানে হচ্ছে এটি। তাহলে দেখো লেখচিত্র থেকেও আমরা সেই সমীকরণটা পেলাম যে অন্তিম বেগ হলো প্রাথমিক বেগ আর ত্বরণের জন্য বেগ বৃদ্ধির যোগফল। তাহলে এইভাবে আমরা লেখচিত্রের সাহায্যেও ওই একই সমীকরণ পেলাম। এই লেখচিত্রের সাহায্যে প্রমাণ, গাণিতিকভাবে প্রমাণ, এগুলো ভীষণ পরীক্ষায় আসে এবং এর থেকে অঙ্ক আসে, এগুলো খুব ভালো করে বুঝে তৈরি করে রাখতে হয়।